Great minds talk about ideas. Average minds talk about events. Poor minds talk about people. এই কোটটা যখন আমি প্রথমবার শুনি, আমার কাছে মনে হয়েছিল কি, আমাকে জোরে একটা থাস করে একটা থাপ্পড় দিল। আমার নিজের কাছে মনে হয়েছিল যে আমি একটা পুয়ার মাইন্ড, কারণ আমি অনেক সময় মানুষকে নিয়ে কথা বলি, মানুষের ক্রিটিসিজম করি। তো কিছুদিন আগে আমার ফ্রেন্ডকেও বলছিলাম, স্বামীরকে, যে দোস্ত আমার যে সারাক্ষণ মানুষকে নিয়ে কথা বলি এটা কেন বলি। অ্যান্ড সে আমাকে বললো যে দোস্ত এটার কারণ হলো আমরা আসলে নিজেদের সামর্থ্য নিয়ে অনেক ক্ষেত্রে ইনসিকিউর, এই জন্য আরেকজনের খারাপ কথা বলে নিজেদেরকে ভালো ফিল করানোর চেষ্টা করি। আমি দেখলাম আরে তাই তো, স্কুল লাইফে আমার মা যখন বলতো এই তুই ফার্স্ট হইতে পারিস না, আমি বলতাম জানো যে ফার্স্ট হয়ে ওর বাসায় এত এত টিচার আছে, এই জন্য ভালো করে, এমনি তো খুব খারাপ স্টুডেন্ট। সো ওর ব্যাপারে খারাপ কথা বলে আমি নিজেকে ভালো ফিল করানোর চেষ্টা করতাম। কলেজ লাইফে কেউ খুব ভালো ডিবেট করে, আমার বাবা বলতো তোর ডিবেট করা উচিত, আমি বলতাম আরে জানো না ও তো পড়ালেখা কিচ্ছু পারে না, ডাব্বা পায় পুরা, এই জন্য সারাদিন ডিবেট ডিবেট করে ঘুরে বেড়ায়। সো ওর ব্যাপারে খারাপ কথা বলে আমি নিজের সামর্থ্যটাকে লুকানোর চেষ্টা করতাম, জানে না আমি ডিবেট করলে আমি তো ভালো পারতাম, সেটা বোঝানোর চেষ্টা করতাম নিজেকে। ইউনিভার্সিটিতে উঠলাম, অনেক কম্পিটিশন করা শুরু করলাম, অনেক হারাও শুরু করলাম, আর ফ্রেন্ডদেরকে বলতাম আরে দোষ বলিস না, আমার আইডিয়া তো বেস্ট আইডিয়া ছিল, এত ভালো আইডিয়া ছিল যে জাজেসদের মাথার উপর দিয়ে যাচ্ছে। সো আমি জাজেসদের ক্রিটিসিজম করতাম এবং ওদের ব্যাপারে খারাপ কথা বলতাম, তার কারণ কি, নিজেকে বোঝানোর চেষ্টা করতাম যে না তুমি তো আসলে ভালো, তোমার আইডিয়া অনেক ভালো। সবসময় আমরা আরেকজনের ব্যাপারে খারাপ কথা বলে নিজেদেরকে ভুলিয়ে রাখার একটা চেষ্টা করি। সেই কথাটা আমাকে আসলে আমার মনে অনেক আঁচড় ফেলে, আর আমার কাছে মনে হয় আসলেই তো জিনিস আসলে ঠিক, আমরা অন্যের ব্যাপারে খারাপ কথা বলে নিজেকে আসলে ভুলিয়ে রাখার চেষ্টা করি। আর ওই কোটটার কথা আমার অলওয়েজ মনে হয় যে পুয়ার মাইন্ডস টক অ্যাবাউট পিপল। সো নেক্সট টাইম যখনই কারোর ব্যাপারে কথা বলি আমার কাছে মনে হয় যে আয়মান তুমি একটা পুয়ার মাইন্ড, তুমি একটা বাজে কাজ করছো। সো অফকোর্স আমি গ্রেট মাইন্ডস হওয়া তো আসলে অনেক কঠিন একটা ব্যাপার, বাট গ্রেট মাইন্ডসের হওয়ার জন্য একটু চেষ্টা তো করাই যায়। এই জন্য আমি এখন যখনই মানুষের ব্যাপারে কথা বলি নিজের অজান্তেই নিজেকে একটা ঠুস করে থাপ্পড় দিই যে না এটা করা যাবে না, টক অ্যাবাউট আইডিয়াস, কারণ এখনও যেহেতু গ্রেট মাইন্ডস হওয়া যায়নি, গ্রেট মাইন্ডস হওয়ার জন্য চেষ্টা তো করাই যায়।